আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা শুভ সকাল কেমন আছেন শুভ সকাল ভালো আছি আচ্ছা তো এই যে নাচ শেখা এটা নিশ্চয়ই ছোটবেলা থেকেই হয়েছে কবে থেকে হয়েছে এবং কার অনুপ্রেরণা ছিল তখন ক্লাস টুতে পড়তাম আর ছায়ানট বাসার খুব কাছে ছিল তো খালাদের সাথে ছায়ানটে গানের ক্লাস শুনতে যেতাম নাচের ক্লাস দেখতে যেতাম তো তখন বাবা ভর্তি করে দিয়েছিল যে আমি নাচের লাফালাফি করে আমার খিদা পাবে খিদা বাড়বে তাহলে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করব এই আশায় তবে ওখানে তামান্নাপা ছিলেন ছায়ানটে তখন তো এত সুন্দরই তখনকার তামান্নাপা তো ওনাকে দেখে মুগ্ধ হয়ে ভর্তি হয়েছিলাম আচ্ছা তারপর সেখানে গিয়ে নাচ শিখলেন এবং বাবার ইচ্ছে কি পূরণ হয়েছিল আসলে খুব প্ল্যান করে নাচ শেখা ছিল না যে ভবিষ্যতে কি হব বা এটাই যে ক্যারিয়ার হয়ে যাবে বা প্রফেশন হয়ে যাবে সেটা আসলে কখনো ভাবিনি যখনই শিখেছি বাসা থেকে একটা ব্যাপার যেটা ছিল বাসার একটা তাগিদ ছিল শিল্প চর্চার ক্ষেত্রে সেটা যে কোনো ক্ষেত্রেই সবসময় বলতো যে ডেডিকেশনটা যেন নষ্ট না করি মানে যেটাই শিখবে ঠিক মতো শিখবে তো ঠিক মতো শেখাটা ধরে রাখতে রাখতে আসলে নিজের মনের মধ্যে এটা গেঁথে গেছে আচ্ছা তো কোন বিষয়টা বা নাচের কোন ধারাটা শেখা হয়েছিল আমি ছোটোবেলায় ক্লাসিক্যাল মণিপুরি আর ভরতনাট্যমে সার্টিফিকেট কমপ্লিট করেছিলাম তবে আমি পারফরম্যান্সের জন্য ক্লাসিক্যাল মণিপুরি করছি আমার গুরু শ্রীমতী কলাবতী দেবী এখন আমি রবীন্দ্র ভারতী থেকে মণিপুরী নৃত্যে মাস্টার্স করে এসেছি আচ্ছা তো এই মণিপুরি ক্লাসিক্যাল মণিপুরীর পাশাপাশি আর কী কী ধরনের নৃত্য করে থাকেন আমরা তো সৃজনশীল নৃত্য বলতে যা বোঝায় রবীন্দ্রনাথ নজরুল দেশাত্মবোধক গান এগুলো করছি লোকনৃত্য করছি রণনৃত্য করছি যে কোনো এক্সপেরিমেন্টাল কাজ করতে আমার খুব ভালো লাগে আর লোকনাচ নিয়ে বলার আমার আছে যে আমার লোকনাচটা খুব চ্যালেঞ্জিং লাগে কারণ আমরা আসলে যে ধরনের লোকনৃত্য দেখে আসছি তো আমার কাছে ঠিক সেগুলোকে সঠিক নিয়মে প্রয়োগ করা হচ্ছে বলে মনে হয় না মানে আমার কাছে লাগে যে লোকনাচ বলতেই আমরা জেলের মাছ ধরা দেখাচ্ছি বা গাছ থেকে আম পারা দেখাচ্ছি তো এগুলো আসলে মাইমের পর্যায়ে পড়ে তা আমার কাছে মনে হয় যেন আমাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে তাদের যে নিজস্ব কিছু রীতিনীতি এবং কালচার আছে বা নাচের যেই ব্যাপারগুলো আছে সেগুলোকে তুলে ধরে নানান ধরনের কাজ করতে আমার খুব ভালো লাগে তাই আমি ধামাইল লাঠি নাচ এ ধরনের কাজগুলো যখনই শেখার সুযোগ পেয়েছি শিখে সেগুলোকে আমাদের লোকনৃত্যে প্রয়োগ করেছি আর এছাড়া রবীন্দ্রনাথ নজরুল নিয়ে যেরকম আমাদের মধ্যে কাজ করার প্রবণতা অনেক বেশি সেগুলো করছি আমরা জানি যে পাশাপাশি আপনি শিল্পকলা একাডেমিতেও নৃত্য শেখাচ্ছেন সে সম্পর্কে আমাদের একটু বলবেন এবং এই যে শিক্ষা দিচ্ছেন নৃত্য শিক্ষা যেটা আপনি শিখেছেন সময় এ বিষয়টা কেমন লাগে আমি এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্য প্রশিক্ষক হিসেবে আছি জয়েন করেছি আর পাশাপাশি আছি হচ্ছে ভাবনা আমার নাচের স্কুল নৃত্য দলের আমি পরিচালক তো বাংলাদেশ শিল্পকলা একাডেমি তো একটা বিশাল ক্ষেত্র বাংলাদেশের প্ল্যাটফর্মে একটা সরকারি জায়গা থেকে তো সেখানে নাচের নানান কাজের সুযোগ আছে নাচ শেখারও নানান সুযোগ আছে তাদের আয়োজনে নানান ধরনের কর্মশালার যখন আয়োজন করা হয় তখন নানান ধরনের নাচ শেখবার দেখার অভিজ্ঞতার সুযোগ হচ্ছে এছাড়া আমার দায়িত্বে আমরা চৌষট্টি জেলার বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় কর্মশালার জন্য আমাদেরকে পাঠানো হয় সেটা একটি দারুণ অভিজ্ঞতা সেখানে বিভিন্ন জেলার নানান ছেলে মেয়েদের কাছে পৌঁছে ক্লাসিক্যাল মণিপুরি নাচ পাশাপাশি গানের নাচগুলো শেখানোর সুযোগ পাচ্ছি সেই অভিজ্ঞতা দারুণ চমৎকার আমরা একটু চায়ের চুমুক দেব তারপর বাকি বর্তমানে আর কি নিয়ে ব্যস্ততা কি নিয়ে ব্যস্ত আছেন নানান ধরনের প্রোগ্রাম বা পারফরমেন্স তো আছে বিভিন্ন ধরনের কর্পোরেট শো থাকছে তারপরে বিভিন্ন ধরনের পেপারের প্রথম আলো হোক সমকাল হোক ডেলি স্টার হোক এ ধরনের পেপারগুলোতে নানান ধরনের অনুষ্ঠান হয় তাদের নিজস্ব কিছু চাহিদা থাকে সে ধরনের নানান কাজ করছি তবে এবার করছি যেটা গত বছরও করেছিলাম ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল হবে নভেম্বরের চোদ্দো পনেরো ষোলো স্কোয়ার আয়োজন করে এই আয়োজনটি ফোক ফেস্টিভ্যাল তো সেটার ইনোগোরাল পারফরমেন্সটা ভাবনার হিসেবে আমরা করছি আমার দল করছে গত বছরও আমি করেছিলাম এবছরও আমার সুযোগ হয়েছে তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ আর এবার ইচ্ছা আছে এবার অনেক দারুণ একটি কাজ হতে যাচ্ছে নৃত্যের একটি ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ড্যান্স ফেস্টিভ্যাল ওশান ড্যান্স ফেস্টিভ্যাল এবং ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্সের আয়োজনে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্সের আমরা যারা মেম্বার আছি তাদের প্রচেষ্টায় এটা নভেম্বর মাসের বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কক্সবাজারে অনেক বড় একটি নাচের ফেস্টিভ্যাল হবে সেখানে পারফর্ম করবার ইচ্ছা আছে এখনকার বাচ্চারা নাচ শিখতে কতটুকু আগ্রহী বা যারা গার্জিয়ান রয়েছেন তারাও কতটুকু তাদের বাচ্চাকে উৎসাহিত করেন আগের তুলনায় তো এখন নাচের ক্ষেত্রটা অনেক বেড়ে গিয়েছে আমাদের সময়ের তুলনায় কারণ আমরা অনেক ভয়ভীতি নিয়ে এগিয়েছি কারণ নাচটা ক্যারিয়ার হবে কিনা এটা প্রফেশন করতে পারবো কিনা না ইন্টারমিডিয়েটের পর পরই পড়তে চলে যেতে যখন চেয়েছি না এখন যাবে না অন্য একটা সাবজেক্টে পড়ে নাও পাশাপাশি নাচ করো এরকম প্রসঙ্গ আগে চলে আসতো তবে এখন সেটা অনেকটাই কেটে গেছে এখন ছেলেমেয়েরা অনেক আগে থেকে এইম করতে পারে কারণ ঢাকা ইউনিভার্সিটিতে নাচের ডিপার্টমেন্ট খুলেছে সরকারি ক্ষেত্রগুলোতে নাচের চাকরির সুযোগ হয়েছে সেই অর্থে ছেলেমেয়েরা নাচটাকে টার্গেট করতে পারছে তবে হ্যাঁ মানে চাকচিক্যের প্রতি তো তরুণদের একটু আকৃষ্টতা থাকে এবং আমার কাছে অভিযোগ আসলে কিছুটা মিডিয়ার প্রতিও মিডিয়া যেভাবে নাচটাকে দেখায় তাতে গিয়ে দেখা যায় যে হয়তোবা বা যারা নৃত্যশিল্পী নন কথার কথা শুধু মডেল বা নাটক বা সিনেমা করে যাদের নাম সো কল স্টার তাদেরকে নিয়ে ঈদের প্রোগ্রামে বা বিভিন্ন প্রোগ্রামে যেভাবে নাচটাকে হাইলাইট করা হয় সেটা আসলে ঠিক মূল্যায়ন করবার মতন বা মানসম্মত নাচ বলে আমি মনে করি না তো ওই ধরনের ব্যাপারগুলো ছেলে মেয়েদেরকে আকৃষ্টও করছে মানে অল্প শিখেই অনেক কিছু করা যায় এরকম করবার হাইলাইটেড হাইলাইটেড হওয়া যায় নাম করা যায় অল্পতেই বেশি খাটনি হচ্ছে না সেখানে আমার আসলে আপত্তি আর সেই অর্থে বলতে গেলে ছেলেমেয়েদের যদি আমি সত্যিকার অর্থে একটা ছেলে বা মেয়ের মানে ক্লাসিক্যাল নাচ যে কোনো একটি ক্ষেত্রের ক্লাসিক্যাল নাচ অবশ্যই শেখা উচিত তার বডিটা তৈরি করবার জন্য বা প্রপারলি কোনো একটি নাচ গ্রামাটিক্যাল ওয়েতে শেখা উচিত তো সেইটা শিখতে অনেকেই নারাজ সেটা অনেকেই করতে চায় না আবার কিছু গার্জিয়ানের ব্যাপার তো আছেই যে নাচটা সহজভাবে মেনে নিচ্ছে না ধর্মের প্রসঙ্গ চলে আসছে অনেক ধরনের ব্যাপার প্রতিকূলতা আমাদের আছে তবে সেগুলো কাটিয়ে বাংলাদেশের মতন একটি মুসলমান কান্ট্রিতে দেশে আমরা এত সাবলীলভাবে সংস্কৃতি চর্চা নাচ মঞ্চে করে যাচ্ছি এবং নাচের মাধ্যমেই তো আমরা আমাদের সব বক্তব্যগুলো তুলে ধরি সেটা তুলে ধরতে পারছি তাই আমি তো খুবই গর্বিত আচ্ছা তো এই যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে তারপরে এই প্রতিবন্ধকতাটা দূর করতে হলে আমাদের কি আমাদেরই করতে হবে আমাদেরই করতে হবে আমি যেভাবে করি আমি একটা কর্পোরেট শো ধরবার জন্য আমার নাচের মানকে আমি ছোট করি না হ্যাঁ আমি এমন কাজ করি না যে মানুষের ওটা ভালো লাগবে বলে আমি একটা কাজকে খুব খুব সহজ সব মানে সাধারণ বা চাকচিককে করে তুললাম সেটা আমি করি না আমি চেষ্টা করি আমার অরিজিনটাকে ঠিক রেখে ঠিক নাচটাকে অথেন্টিকভাবে প্রেজেন্ট করে মানুষের সামনে প্রেজেন্ট করতে এবং সেটাকেই যেন দর্শক পছন্দ করে বা সেটাকে মানসম্মতভাবে মেনে নেয় তো এইভাবে আমাদেরই ভালো ভালো কাজ দেখিয়ে দর্শকের রুচি বদলাতে হবে এটা আমাদের একটা চ্যালেঞ্জ তবে যেহেতু এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি দেশের বাইরে যাচ্ছে শিখছে দেখছে বুঝছে তা আমি মনে করছি যে তাদের মধ্যে বোধ জন্মাবে জাগতিক লোভগুলো ওরা নিশ্চয়ই সংবরণ করে একটি সুন্দর সুস্থ সংস্কৃতির দিকে এগোবে আমরা বাইরে থেকে যারা দর্শক রয়েছি তারা সব সময় দেখি নৃত্য যারা যারা নৃত্যশিল নৃত্যশিল্পী তারা নৃত্য পরিবেশন করেন এবং আমরা হয়তোবা বুঝি না যে এটা আসলে কতটা কষ্টকর কাজ বা এক্সপ্রেশনসের বিষয় থাকে বিভিন্ন মুদ্রা থাকে তো আমাদের দর্শকদের জন্য যদি আপনি কিছু মুদ্রা তার তাৎপর্য সহকারে একটু দেখিয়ে দিতেন হ্যাঁ আসলে আমাদের ভাষা মুদ্রা নাচের মাধ্যমে তা আমরা নানানভাবেই লোকের কাছে এই মাধ্যমে পৌঁছাই যেমন হাতের মুদ্রা অসংযুক্ত কখনো থাকে মানে যেগুলো ছাড়া ছাড়া আবার কখনো সংযুক্ত থাকে তো অসংযুক্ত অর্থে আমরা প্রথমেই আসলে ব্যবহার করি যদি বলি এটার নাম কি এটা হচ্ছে পতাকা তো পতাকা দিয়ে আমরা অনেক কিছু করি ফ্ল্যাগ অর্থে পতাকা উড়াতে পারি আবার ছিছি যাও কি চাও লজ্জা মানে নানানভাবে এক একটা মুদ্রা দিয়ে আমি অনেক কিছু বলতে পারি বা এই যে একটি সূচি এটা একটি আঙ্গুল এই একের মাধ্যমে আমরা একটি বুঝাতে পারি দাঁড়াও বলতে পারি আসো বলতে পারি চূড়া বলতে পারি মানে এভাবে অনেকভাবে আসে আবার এটি সন্দাংসা বলে একটি মুদ্রা আছে সেটা একটি ফুলের ওপরে যদি এরকম করে ঘুরাই একটা ফুলের ওপরে প্রজাপতি বা ভ্রমর ঘুরছে সেটা হয় একটা সুন্দর ফুল তুলে গন্ধ শুকছি সেটা হয় ফুলটা নিয়ে গুঁজছি সেটা হয় একটা কিছু তুলছি হয় বাহ দেখছি হয় সুন্দর করে আঁকছি হয় নানানভাবে লিখছি হয় তো এই তো বাহ চমৎকার এবং এগুলো শিখতে শিখতে আপনাদের অনেক সময় কেটে যায় তো সেই জায়গা থেকে যখন আসলে দেখা যায় যে এই নৃত্যটাকে কেউ অপসংস্কৃতির মাধ্যমে সকলের সামনে তুলে তুলে ধরছে তখন তো অবশ্যই খারাপ লাগাটা খুব স্বাভাবিকই নৃত্য নিয়ে আর সামনে কি কি কাজ করতে চান নৃত্য সবসময় আমার কাছে শিল্প পণ্য নয় এটাই আমি সবসময়টা আমার একদম মানে মানে সবসময় সবার কাছে আমি এই ভাষাটা তুলে ধরতে চাই তাই আমার কাজেও সেটার প্রকাশ থাকে আমার আগের কাজের মধ্যে যেগুলো আছে সেগুলো না দুটি নৃত্যনাট্য আছে রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলী আছে এবং কালিদাসের শকুন্তলা আছে তা আমার পরবর্তী কাজ হচ্ছে একদম পিওর উচ্চাঙ্গ নৃত্য নিয়ে মণিপুরী নৃত্যে আমি সাজিয়েছি ছয় ঋতুর সাথে নবরস তো এ ধরনের কাজগুলো স্বাভাবিকভাবেই অনেক কঠিন এই কাজটার সাথে আমার গুরুজি শ্রীমতী কলাবতী দি আমার সাথে আছেন তো উনিও আমাকে এই কাজে সাহায্য করছেন এবং নৃত্যর পরিচালনার দায়িত্বেও উনি আছেন তো এটাই আমার সামনের বছরের একটি কাজ যে ছয় ঋতুর সাথে নবরসকে তুলনা করে মানুষের বা প্রকৃতির বা একটা নারী বা একটা মেয়ের ভেতরের বিভিন্ন অনুভূতির তুলে ধরা চমৎকার অবসর সময় পরিবারের সাথে কিভাবে সময় কাটান বেড়াতে তো খুব পছন্দ করি আড্ডা ভালো লাগে বন্ধু বান্ধব ভালো লাগে পরিবারকে অনেকটাই সময় দেই এত ব্যস্ততার মধ্যেও আমার কাছে মনে হয় যেন কোথাও যেন পরিবারকে সময় দিতে না পারলে আমার ভালো লাগে না তাই বেড়ানো খাওয়া দাওয়া খেতে যাওয়া এ ধরনের ব্যাপারগুলো তো আছেই আর মুভি দেখা ধন্যবাদ আপনাকে এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলার থাকে প্লিজ নাচটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন নাচটি হচ্ছে একটি সুস্থ সংস্কৃতির উপায় যেটা দিয়ে আমরা দেশ ও দশকে রিপ্রেজেন্ট করতে পারি আমি তো আমাকে নাচের মাধ্যমেই দেশের কাছে এবং বিদেশের কাছে বাংলাদেশকে তুলে ধরছি নাচটা পণ্য নয় শিল্প এটাতে শিক্ষণীয় অনেক কিছু আছে এটাতে এটা থেকে শেখার অনেক কিছু আছে আমি তো মনে করি নাচের একটি মেয়ে বা শিল্পী হিসেবে আমি নাচ থেকে অনেক কিছু শিখেছি পোশাক রুচি কালার সম্পর্কে বোধ তারপর সংসার যে করছে সেগুলো গুছিয়ে করা কারণ নাচটা করতে গেলে এত কিছু সামলে সব কিছু করতে হয় আমার কাছে মনে হয় যেন নাচটা করতে গিয়ে আমি যা যা শিখেছি সেটা দিয়ে আমার সাংসারিক জীবনে এবং পারিপার্শ্বিক জীবনে নানানভাবে নাচ আমার কাজে লাগছে তো আমরা চাই নাচটাকে আপনারা সুন্দর দৃষ্টিতে সব সময় দেখবেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চারজন পক্ষ থেকে অনেক শুভকামনা রইল অনেক ধন্যবাদ আপনাদের সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেশকে ভালোবাসুন চারা চক্রের এপিসোডগুলো ইউটিউব ডট কম স্ল্যাশ এটেন বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ